বহু হাজার বছর আগে এক যোগী ছিলেন, যার নাম ছিল সুনীরা। আমরা বিশ্বাস করি যে সুনীরা ছিলেন সপ্ত ঋষিদের ঠিক পরবর্তী প্রজন্ম। তিনি বাস করতেন এবং কাজও করতেন সেই পাহাড়ি এলাকায় যা বর্তমানে নেপালের মধ্যে রয়েছে। আর তিনি একটি অসম্ভব প্রকল্প হাতে নিয়েছিলেন। সুনীরা দেখেছিলেন যে মানবিক চৈতন্য বিবর্তিত হতে পারে যদি এক নিখুঁত মানবিক সত্তাকে প্রস্তুত করা যেত, যিনি এটাকে সব ধরনের মানুষের কাছে পেশ করতে পারতেন। এক অর্থে তিনি এসেছিলেন শিবের পরম্পরা থেকে। কোথাও একটা তার স্বপ্ন ছিল ওই রকম একটি সত্তাকে তৈরি করার। তিনি চেয়েছিলেন একটি জীবন্ত শিবকে তৈরি করতে আরও একবার, বিশ্বজগতের এক পরিপূর্ণ শিক্ষককে, যিনি হবেন পুরোপুরি বহুমাত্রিক। এই ধরনের শিক্ষা বা ওই ধরনের শিক্ষা নয়, শিব যা দিয়েছিলেন সম্ভাব্য সমস্ত উপায়ে যেভাবে তিনি মানবিক চৈতন্য এবং মানব শরীরকে অন্বেষণ করেছিলেন, ওই রকম একটি জীবন্ত সত্তাকে তিনি চেয়েছিলেন। তিনি প্রাণ শরীর তৈরি শুরু করলেন ওই ধরনের জন্য, এবং তিনি বিশ্বাস করতেন তার উপর একটি ভৌত শরীর তৈরি করতে পারবেন এবং পৃথিবীতে তাকে মুক্ত করে দেবেন। কয়েকশো বা হাজার বছরের পরমায়ু নিয়ে যাতে তিনি সারা পৃথিবীকে রূপান্তরিত করতে পারেন সময় শেষের আগেই, তো এই প্রকল্পের ওপর তিনি কাজ শুরু করেন এবং মারা যান অপূর্ণ অবস্থায়। বিক্ষিপ্তভাবে পরের 40,000 বছর ধরে বহু উচ্চাকাঙ্ক্ষী যোগী সুনীরার ছেড়ে যাওয়া প্রকল্পটি হাতে নেন এবং চেষ্টা করেন সেই পরিপূর্ণ শিক্ষকের প্রাণ শরীরটি পুনর্নির্মাণ করতে, যিনি মানব চৈতন্যকে রূপান্তরিত করতে পারেন। তাকে সবাই মৈত্র বলে ডাকতেন। মৈত্র মানে বন্ধু, মানব জাতির প্রকৃত বন্ধু, মানব জাতির পরিবর্তনের জন্য বিশ্বজনীন শিক্ষক। প্রজন্মের পর প্রজন্ম ধরে বহু যোগী চেষ্টা করেন সুনীরার অর্ধ সমাপ্ত কাজটিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। যৌগিক পরম্পরা এটা বরাবরই ছিল, কিন্তু গত শতাব্দীতে এটা উপরে উঠে আসে। সমাজের সকলেই অবগত হন, কারণ থিওজফিস্টরা এটার উপর কাজ করেন। অ্যানি বেসেন্ট, লেডবিটার এবং ম্যাডাম, তার নাম যাই হোক আমি কোনোদিনই উচ্চারণ করতে পারিনি, ব্লাভাৎস্কি, তাদের তিনজনেই প্রকল্পটি শুরু করেছিলেন। তারা বলেছিলেন আমরা এটা করতে যাচ্ছি। তারা প্রভূত পরিমাণে গুপ্তবিদ্যার জ্ঞান অর্জন করেছিলেন। সম্ভবত বিগত কয়েকশো বছরের মধ্যে প্রথমবার এবং নিশ্চিতভাবেই প্রথমবারের জন্য ঐতিহ্যগত উপায়ে না গিয়ে আধুনিক উপায়ে তারা প্রকল্পটি গ্রহণ করেছিলেন। এবং চেষ্টা করেছিলেন এই সত্তাটিকে শনাক্ত করতে। এই অসম্পূর্ণ প্রকল্পটির দায়িত্ব নিয়ে তারা এটাকে সম্পূর্ণ করতে চেয়েছিলেন। কিছুটা কাজ হয়েছিল। তাদের তথ্যের জ্ঞান ছিল, কিন্তু নৈপুণ্য ছিল না।
তারা প্রচুর তথ্য সংগ্রহ করেছিলেন, কিন্তু এই ধরনের কাজের প্রয়োজনীয় পদ্ধতিটি অর্জন করতে পারেননি। দুবার তারা প্রকল্পটিকে সম্পূর্ণ করেছেন বলে ঘোষণা করার গুরুতর চেষ্টা করেছিলেন যে নিখুঁত সত্তা এসে গেছে, কিন্তু সেটা কাজ করেনি। আরও একটি সমান্তরাল শাখাও কাজ করে যাচ্ছিল বিগত কয়েক সহস্রাব্দ জুড়ে, যেখানে অন্য আরেক দল যোগী সুনিরার এই মুহূর্ত কিন্তু একেবারেই অসম্ভব প্রকল্পটি নিয়ে অবগত ছিলেন। তারাও সমান উদ্যমে কাজ শুরু করেছিলেন একই সম্ভাবনা তৈরির জন্য, কিন্তু তা করেছিলেন বিষয়টির উপর সম্পূর্ণ ভিন্ন উপলব্ধি নিয়ে। একটি নিখুঁত সত্তাকে সৃষ্টি করা, কিন্তু মানবিক সত্তা হিসেবে নয়, মানবিক আকৃতিতে নয়। তার কারণ, মানবিক সত্তার মধ্যে এটিকে প্রবেশ করানো এমনই এক সম্ভাবনা যে মানব দেহতন্ত্রে যাবতীয় সামর্থ্য থাকলেও তার শরীরী সীমানার মধ্যে এটিকে ধরে রাখার মতো প্রয়োজনীয় অখণ্ডতা নেই। বহু জায়গায় ধ্যানলিঙ্গ তৈরি বা তৈরির প্রচেষ্টার পূর্ব অভিজ্ঞতা ছিল। অগণিত সংখ্যায় প্রকল্পগুলি শুরু হয়েছিল বিগত 2000-3000 বছরে, এবং সেগুলি মাঝপথেই পরিত্যক্ত হয়েছিল কোনো না কোনো কারণে। তারা ভোজপুরে একটি ধ্যানলিঙ্গ তৈরির চেষ্টা করেছিলেন হাজার বছর আগে, হাজার বছরের কিছু বেশি হবে। স্থানীয় রাজা এটিকে সমর্থন করেছিলেন আর বিপুল পরিমাণ অর্থের যোগান ছিল, যা দিয়ে তারা একটি অসাধারণ মন্দির তৈরি করলেও সেটি অর্ধসমাপ্ত ছিল এবং বাকি পরিকল্পনা পাথরের উপর খোদাই করা ছিল, কারণ সে সময় কোনো ড্রয়িং বোর্ড ছিল না। একটি পাথরকে চ্যাপ্টা করে স্থাপত্যের যাবতীয় নকশা সমেত মন্দিরের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা পাথরের ওপর ছিল। তাদের বিশাল পরিকল্পনা ছিল, অসাধারণ বিন্যাস এবং সব কিছু। নির্দিষ্ট কারণে এটি অর্ধসমাপ্ত হয়ে থমকে যায়। লিঙ্গটির ওপর তারা 3 বছরেরও বেশি কাজ করেছিলেন, 14 জন মানুষ কাজ করছিলেন এবং এক যোগী সম্পূর্ণ প্রক্রিয়াটি শুরু করেছিলেন। এই যোগী 2 বছরেরও বেশি কাজ করে এই 14 জন মানুষকে তৈরি করেছিলেন, অসাধারণ দক্ষতার অধিকারী। 7 জন পুরুষ ও 7 জন মহিলা কাজটি শুরু করেন। এই লিঙ্গটি তারা প্রায় 95% সম্পূর্ণ করেছিলেন। সেই সময় বহিঃশত্রুর আক্রমণ ঘটে। আক্রমণকারীরা এসে এই মানুষগুলিকে একটি নির্দিষ্ট অবস্থায় দেখে তাদের খামখেয়ালি বলে মনে হয় এবং তখন তারা আক্রমণ করে। আক্রমণের সময় তার বাম পাটি কেটে বিচ্ছিন্ন করে দেয়। শরীরে এই ক্ষতির কারণেই তিনি চালিয়ে যেতে পারেননি। তো তিনি স্থির করেন যে তারা লিঙ্গের মধ্যেই বিলীন হয়ে গিয়ে কাজটি সম্পূর্ণ করবেন। তারা অন্য এক যোগীকে ডাকেন আর একজনকে শক্তিকে আটকে রাখার প্রশিক্ষণ দেন। তারপর তারা শরীর ত্যাগ করে লিঙ্গের মধ্যে বিলীন হয়ে যান। কিন্তু যে যোগীর এটা করার কথা ছিল, ওই অবস্থায় তিনি এতটাই অভিভূত হয়ে যান যে এটাকে বন্ধ করতে পারেননি। ঠিক সময়ে বন্ধ না করার জন্য লিঙ্গটি ফেটে চৌচির হয়ে যায়। এমনকি এখনও আপনি দেখতে পাবেন লিঙ্গের মধ্যে একটি লম্বা ফাটল প্রায় 3-4 ইঞ্চি উন্মুক্ত হয়ে আছে। এখন চুন দিয়ে সেটিকে বুঝিয়ে দিয়েছে পুরাতত্ত্ব বিভাগ। সেটিকে চুন দিয়ে বুঝিয়ে দিল, ফেটে চৌচির হয়ে যায়।
বহু যোগীর এই ধরনের কাঠামো তৈরির আকাঙ্ক্ষা বরাবর থেকে গেছে, কারণ আত্মজ্ঞান লাভের যন্ত্র সৃষ্টি করা কোনরূপ শিক্ষণ হিসেবে নয়, যা করা যায় এমন কোনো অনুশীলন হিসেবে নয়, বরং একটি জীবন্ত যন্ত্র যার মধ্যে দিয়ে মানুষ হেঁটে যেতে পারেন, সেই প্রক্রিয়ার দিকে যার দ্বারা প্রভাবিত হতে পারেন, এমন একটি জীবন্ত যন্ত্র সৃষ্টির তীব্র আকাঙ্ক্ষা বরাবরই থেকে গেছে যোগীদের। এই আকাঙ্ক্ষা ছিল এমনই একজন কাজটির জন্য আমাকে ঠিক করে যান। তার সঙ্গে আমার শারীরিক সান্নিধ্য ছিল মাত্র কয়েক মিনিটের। ওই কয়েক মুহূর্তের মধ্যেই এই অবিশ্বাস্য শিল্পী মানুষটি তার প্রকল্পের জন্য আমাকে কৃতদাস করে ফেলেন। যা কিছু আমি করেছি এটিকে কেন্দ্র করেই, কারণ এটা ছিল তার স্বপ্ন ও তার দূরদৃষ্টি যে ধ্যানলিঙ্গের প্রতিষ্ঠা হতে হবে। এটাই আমার গুরুর ইচ্ছা এবং আশীর্বাদ। কোথা থেকে আমি এলাম সেই উন্মত্ততা নিয়ে অবশ্যই আমি কিছু বলব। দুটো জীবনকালের হৃদয় বিদারক সাধনার পর অত্যন্ত তীব্র, সত্যি হৃদয় বিদারক সাধনার পর এই দুটি জীবনকালে মানুষ আমাকে উল্লেখ করতেন শিব যোগী হিসেবে। আর যখন প্রয়োজন হয়েছিল, যখন আমার গুরু আবির্ভূত হন, এবং যখন তিনি অনুভব করেন আমাকে স্পর্শ করাটা তিনি উপযুক্ত মনে করেননি, একটা ছোট্ট লাঠি দিয়ে তিনি আমাকে স্পর্শ করেন এবং অনুভব করার মতো যা কিছু ছিল সব কিছুই অনুভূত হয়েছিল। আমি সব কিছুর শীর্ষ বিন্দুতে পৌঁছে গেলাম। তো সেই মানুষটি যাকে শিব যোগী নামে উল্লেখ করা হতো, চেষ্টা করেছিলেন তার মধ্যে প্রথিত উদ্দেশ্যটিকে সাধন করার, কিন্তু কাজ করেনি। তিনি আবার ফিরে আসেন সদ্গুরু শ্রী ব্রহ্ম হিসেবে, অক্লান্ত পরিশ্রম করেন, প্রায় সফল, কিন্তু সমাজে সুনাম অর্জন করতে পারেননি, কারণ তিনি যা তার তীব্রতাকে সামাজিক পরিবেশে উপলব্ধি করা যায়নি, তিনি সম্পূর্ণ করতে পারেননি। কয়েকজন মানুষকে প্রস্তুত করে তিনি পাহাড়ে উঠে যান। নিজেকে তিনি পরীক্ষা করছিলেন, কেন তিনি ব্যর্থ হয়েছেন। তার সবই ছিল, তবু কেন এটা ঘটল না। তিনি জানতেন তার পারদর্শিতার যে অভাব আছে তা নয়, এটা শুধু এই যে প্রয়োজনীয় সামাজিক সমর্থন তিনি জোগাড় করতে পারেননি। তো তিনি শেষ বারের জন্য পাহাড়ে উঠে যান। উপরে ওঠার আগে তিনি ঘোষণা করেন, এখানে এই পাদদেশে
তার কয়েকজন শিষ্য একত্র হয়েছিলেন, তারা বলেন এখন কি হবে। তিনি তামিল ভাষায় যা বলেন তার অর্থ এটি আবার ফিরে আসবে। তিনি শেষবারের জন্য পাহাড়ে উঠে যান। একটি বিরল কাজ তিনি করেছিলেন, একই সঙ্গে সাতটি চক্রের মাধ্যমে তিনি শরীর ত্যাগ করেছিলেন। এটা তিনি নিজেকেই পরীক্ষা করছিলেন। তিনি জানতেন এটা তার নয়, কিন্তু তবুও যখন কিছু কাজ করে না, প্রথম দোষারোপ হওয়া উচিত নিজের ওপর। তাই তিনি পরীক্ষা করছিলেন তিনি নিজে ঠিক কিনা বা যথেষ্ট যোগ্য কিনা। তো তিনি সাতটি চক্রের মাধ্যমে শরীর ত্যাগ করেন। এই অসামান্য শক্তিকে, এই একেবারে স্বতন্ত্র শক্তিকে, যা অন্য কোথাও নেই, আপনি অনুভব করতে পারেন সেভেন থিলে। যা কিছু অন্য কোথাও দেখেন এটা তার থেকে অত্যন্ত আলাদা, স্পষ্টতই এটা স্বতন্ত্র। তো এটা করার মাধ্যমে তিনি জানতেন যে সমস্যাটা ছিল তিনি পরিস্থিতিকে সামলাতে পারেননি সঠিকভাবে। এবারের পর্বে আসার সময় সব কিছুই পরিকল্পিত ছিল, এতদূর পর্যন্ত যে যাদেরকে আমার প্রয়োজন তারা কোথায় কোন গর্ভে কিভাবে জন্মাবে সব পরিকল্পিত ছিল, এবং এটা সেভাবেই হয়েছিল। প্রাণ প্রতিষ্ঠার জন্য যাদের প্রয়োজন ছিল তাদের আমি যথাস্থানে রেখেছিলাম, যাতে সঠিক সময়ে সব কিছু একত্রিত হয়। তা সত্ত্বেও এবারের জীবনে প্রস্তুতির জন্য 18 বছর লেগেছিল সব কিছুকে, সব মানুষকে একত্র করতে, তাদের অতীত মনে করাতে, সেখানে নিয়ে যেতে। এখন এটা আপনাদের কাছে রূপকথার কাহিনীর মতো, কিন্তু এটা আমাদের কাছে জীবন্ত বাস্তব। তো প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়াটি 3.5 বছর নিয়েছিল। প্রক্রিয়াটি খুব তীব্র ছিল, এটা যারা চাক্ষুষ করেছিল তাদের জীবন আগের মতো আর হয়নি। যেসব জিনিস তারা কল্পনা করেনি উন্মত্ত স্বপ্নেও, সেগুলি চাক্ষুষ করেছিল। এখনও তারা বিশ্বাস করতে পারে না যে তাদের উপস্থিতিতেই এটা ঘটেছিল। যোগী শুনিরা সারা জীবন জুড়ে কাজ করেছিলেন, এবং জীবনের অন্তিম পর্বে যখন এই নিখুঁত সত্তাকে সৃষ্টির স্বপ্ন অপূর্ণই থেকে গেল, যোগী শুনিরা একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এখন থেকে অনেক পরে, বহু বছর পরে, যে কাজ আমি শুরু করেছি সেটি পরিপূর্ণতা পাবে এবং প্রতিধ্বনিত হবে এখানে নয়, দক্ষিণের কোনো সবুজ পার্বত্য এলাকায়। আমাদের পাহাড়গুলো সবুজ আর আমরা দক্ষিণেই আছি। তো সুনীরার ভবিষ্যৎবাণী যাই থাক, সেটা সফল হয়েছে, কিন্তু সেভাবে হয়নি যেভাবে তিনি ভেবেছিলেন। ধ্যানলিঙ্গ এক জীবিত গুরুর মতোই, আধ্যাত্মিক সাধকের জীবনে একজন গুরুর ভূমিকা শুধুই শিক্ষা এবং পথনির্দেশ দেওয়া নয়, সবচেয়ে মৌলিক যে কারণে একজন আধ্যাত্মিক সাধক গুরুর অন্বেষণ করেন তা হল, গুরু তার শক্তিকে প্রজ্জ্বলিত করতে পারেন একটি ভিন্ন মাত্রায়। আধ্যাত্মিক সাধকের জীবনে গুরুর ভূমিকার সেই প্রেক্ষিতটি
অতি সুন্দরভাবে সিদ্ধ হয় এই ধ্যানলিঙ্গের মাধ্যমে। একবার কোনো ব্যক্তি যদি ধ্যানলিঙ্গের বলয়ে আসেন, তার ভিতরে মুক্তির আধ্যাত্মিক বীজটি রোপণ হওয়া থেকে তিনি অব্যাহতি পান না।